আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় পুলিশের হাতে 20 অবৈধ অভিবাসী আটক। মালয়েশিয়া শ্রমিক লীগের সভায় পাসপোর্ট নিয়ে দূতাবাসে ভোগান্তির অভিযোগ। প্রবাসীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জামানত ছাড়াই আপনিও হতে পারেন নিজের নামে ট্রাভেল এজেন্সির পার্টনার শুধুমাত্র এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসেই। ফ্রি রেজিস্ট্রেশনের জন্য ota.flyenzworld.com এ ক্লিক করুন ও রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন। এখানে পাবেন 8টিরও বেশি দেশের কারেন্সি বা মুদ্রায় টিকিট কাটার সুযোগ সহ বিভিন্ন ভাষায় সেবাদানের জন্য সুদক্ষ কাস্টমার কেয়ার সার্ভিস। এছাড়াও আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন বিস্তারিত তথ্যের জন্য। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে গতকাল 20 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। কেলান্তান পুলিশের প্রধান দাতুক মোহাম্মদ জাকি হারুন বলেছেন, কাম্পুং লুন্ডংয়ে 8ম ব্যাটালিয়ন জেনারেল অপারেশন ফোর্সের স্ট্রাইক ফোর্স এসব নথিবিহীন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। তিনি আরও যোগ করেছেন, 3 জন স্থানীয় টেকং দারাত বা অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাকেও গ্রেপ্তার করা হয়েছে। আরও জানিয়েছেন, অভিবাসীদের পরিবহনে ব্যবহৃত 3টি গাড়িও জব্দ করা হয়েছে। স্ট্রাইক ফোর্সের সদস্যরা গতকাল তাদের এলাকায় স্বাভাবিক নজরদারি চালাচ্ছিল যখন 3টি সন্দেহজনক গাড়ি দেখতে পায় তারা। এরপর গাড়ি থামানোর পর যে অবৈধ প্রবাসীদের দেখা যায় তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এদিকে আটককৃত অবৈধ অভিবাসীরা কোন দেশের নাগরিক তা সুনির্দিষ্ট করে জানায়নি পুলিশ। মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট রিনিউ নিয়ে দীর্ঘসূত্রিত ভোগান্তি পোহাতে হচ্ছে। তাছাড়া কোনো শ্রমিক মারা গেলে তার মরদেহ উদ্ধার করে সরকারি খরচে দেশে পাঠানোর মতো পর্যাপ্ত বরাদ্দ নেই দূতাবাসে। দূতাবাসের সহযোগিতার জন্য গেলে তাদের সঙ্গে ঠিকমতো কথাই বলা হয় না। তাছাড়া জেলবন্দীদের দেখতে পর্যন্ত যান না তারা। মহান মে দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে এসব অভিযোগ তোলেন জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার নেতাকর্মীরা। উক্ত দোয়া ও আলোচনা সভায় এসব অভিযোগ তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক লীগ নেতারা। গতকাল সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের একটি 5-স্টার হোটেলের বলরুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ রেজওয়ানের যৌথ সঞ্চালনায় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দাতুশ্রী আলহাজ কামরুজ্জামান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনের শ্রম শাখার প্রথম সচিব এএসএম জাহিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহিদুর রহমান ওহিদ। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনির, হুমায়ুন কবির, শাহীন সর্দার, জহিরুল ইসলাম জহির, এ আর সোহাগ সহ মালয়েশিয়া আওয়ামী লীগ ও শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা প্রবাসীদের কল্যাণের উপর গুরুত্ব আরোপ করে দূতাবাসের উদ্দেশ্যে বলেন, মালয়েশিয়ার জেলখানায় বন্দীদের দ্রুত দেশে প্রেরণের ব্যবস্থা করতে হবে, পাসপোর্ট নবায়নে আরও দ্রুততার সঙ্গে কাজ করা, সরকারি খরচে মৃতদেহ দেশে প্রেরণ করতে হবে। এছাড়াও বিভিন্ন রকম আইনি সহায়তায় দূতাবাসের পক্ষ থেকে আইনজীবী নিয়োগের অনুরোধ জানান তারা। দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশের উন্নয়নে প্রবাসীরা অনেক অবদান রেখেছেন। হুন্ডির পরিবর্তে বৈধ মাধ্যমে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার যথাযথ প্রক্রিয়ায় রেমিটেন্স প্রেরণকে উৎসাহিত করতে 2.5% প্রণোদনা ঘোষণা করেছে। মঙ্গলবার ওয়াশিংটন ডিসির রিস কার্লটন হোটেলের হলরুমে যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, খুনি স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীরা যাতে আর কখনো ক্ষমতায় ফিরতে না পারে তা নিশ্চিত করুন। প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিএনপি জামায়াত জোট 2013-15 সাল পর্যন্ত তথাকথিত আন্দোলনের নামে বহু মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাস্তার পাশে হাজার হাজার গাছ উজাড় করেছে। তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি, বিএনপি জামায়াত জোট ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে আমাদের বিরুদ্ধেই অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে কান্না দিতে দেশবাসী ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, লাখো মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা পেয়েছে, সবাইকে মাথা উঁচু করে ও যথাযথ মর্যাদার সঙ্গে বিশ্বে চলতে হবে। দেশে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে সরকার প্রধান
তাদের হুন্ডির পরিবর্তে বৈধ মাধ্যমে রেমিট্যান্স দেশে পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, সরকার যথাযথ প্রক্রিয়ায় রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে 2.5% প্রণোদনা ঘোষণা করেছে। যার কাছে পাঠাও তার হাতে টাকাটা চলে যায়, সেই টাকাটা সে যেভাবে খুশি সেভাবে খরচ করে ফেলে। আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি 2.5% প্রণোদনা যদি কেউ লিগালি পাঠান তার জন্য। আজকে ব্যাংকের মাধ্যমে আর এখন তো মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে পাঠানো যায়, যারা মানে অর্থাৎ লিগালি পাঠালে পরে ওই ব্যাংকে টাকাটা যাবে।